হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ব্লগে। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ব্লগটি আমি দুপুর থেকে স্টার্ট করছি, আর ব্লগটি শুরু করার আগে বলে দিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতেও ভুলবেন না। তো এখানে আসলে আমরা কার ওয়াশ করতে এসেছি, আমরা ফাতিহার সরি ফারাজার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে, এমনি জাস্ট রেগুলার চেক আপ ছিল, তো ওখান থেকে শেষ করে এসে ভাবলাম যে গাড়িটা একটু ওয়াশ করে নেই। ইউজুয়ালি তো সামটাইম বাসায়ও করা হয়, কিন্তু আজকে কিছুদিন যাবত আমাদের সময় হচ্ছিল না গাড়ি ক্লিন করার জন্য, তো আমার হাজব্যান্ড বলল যে কার ওয়াশ করে নিয়ে যাই, কার ওয়াশ থেকে ক্লিন করে নিয়ে যাই আর কি। এই অটো কার ওয়াশে ক্লিন করতে অনেক ইজি, সো এত বেশি সমস্যা হয় না। আর যারা ফ্রন্টে থাকে, মানে যারা ক্লিনিংয়ের দায়িত্বে থাকে, ওরাও সামটাইম আর কি বাগ স্প্রেগুলো করে দেয়, আর ওরাই মানে ক্লিন টিন করে দেয় ফার্স্টে, দেন আর কি আর পোকা বা কোনো ময়লা থাকলে ওগুলো ইজিলি ক্লিন হয়ে যায়। তো যখন প্রথম প্রথম ফারাজা অটো ক্লিনে যখন আমরা গাড়ি ওয়াশ করতে আসতাম, তখন ফারাজা দেখলেই চিৎকার শুরু করতো, এত কান্না করতো সে ভয়ে। এখন আলহামদুলিল্লাহ এখন সে বুঝে গেছে, এখন আর কান্নাকাটি করে না। তো এখানে অ্যাকচুয়ালি আর কেউ ছিল না, ফাতিহা তখন স্কুলে ছিল, আর ফায়াজেরও অনলাইনে ক্লাস ছিল, তো ওকেও বাসায় রেখে গিয়েছিলাম। আমার শ্বশুর শাশুড়ি ছিল বাসায়, তো ওদের কাছে রেখে গিয়েছিলাম। শুধু ফারাজার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল, এই জন্যই ওকে নিয়ে যাওয়া। তো হয়তো বা এখান থেকে শেষ করে আমরা আর কি ফাতিহাকে পিক আপ করবো স্কুল থেকে। তো আজকে আমাকে পেছনের সিটে বসতে হয়েছে, আমি মানে ইউজুয়ালি আমি পিছনের সিটে বসি না খুব একটা বেশি, ব্যাক সাইডে আমার কাছে খুব বেশি কমফোর্টেবল লাগে না, আমি ফ্রন্ট সিটেই বসি। তো ওই টাইমে ডাক্তারের কাছ থেকে বের হওয়ার পরে আর কি ফারাজার অনেক ক্ষুধে লেগেছিল, তো ওকে খাওয়ানোর জন্য আসলে পেছনে যাওয়া, তো না হলে আমি ইউজুয়ালি খুব একটা বেশি পিছনে বসি না। তো অলরেডি গাড়ি ওয়াশ করা হয়ে গিয়েছে, এখন আর কি গাড়িটাকে ড্রাই করবে। তো আসলে এটা একটার পর একটা ধাপে ধাপে থাকে, প্রথমে সোপ দেয়, দেন পানি ভালো করে ওরা ক্লিন করে, যেহেতু অটো ক্লিন এখানে আর কোনো লোকের দরকার হয় না, তো সব কিছু আর কি মেশিনেই করা হয়। সো এই যে গাড়ি ড্রাই করে দিচ্ছে অলরেডি, আমরা এখনই আর কি বের হয়ে যাব এখান থেকে। এই যে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ভ্যাকিউম, গাড়ি ক্লিন করার ভ্যাকিউম আর কি। এগুলো আমেরিকাতে আমার জানা মতে সব কারো আসে, কিন্তু এই ভ্যাকিউমগুলো ফ্রি থাকে, এগুলো ফ্রিতেই করা হয়। তো আমরা আজকে আর ভ্যাকিউম করছি না, তো আমরা অলরেডি ফাতিহাকে নিয়ে বাসায় চলে এসেছিলাম অনেক আগেই, সারা দিনের ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আমার আর শরীরও ভালো ছিল না, বাসায় এসে অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম। তো এটা আসলে বিকালবেলা, এখন আমরা রাতে ডিনার রেডি করব। তো আমি আজকে এখানে আপনাদের সাথে একটা ডিনার রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে স্যালমন ফিশ স্টেক। ফিশ স্টেকটা একদমই ইজি করা, আর এটা একটা পুরাটা আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে একটা প্ল্যাটার রেডি, মানে শেয়ার করব আপনাদের সাথে ডিনার প্ল্যাটার আর কি, একটা ফুল প্লেটে কী কী থাকে ডিনারের জন্য বা কী কী থাকা প্রয়োজন সেটাই আমি শেয়ার করব। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি স্যালমন ফিশ স্টেক যেটা, ওইটা আর কি। তো এখানে আমি ফিশগুলো, আমার ফিশগুলো একটু সাইজে বড় হয়ে গিয়েছে, আমি যেহেতু আগে যে স্টোর থেকে নিতাম ওখানে পাইনি, অন্য স্টোর থেকে আমাকে নিতে হয়েছে। তো আমি এখানে ফিশগুলোকে
মানে বরফ যাওয়ার পরে এগুলাকে একটু ওয়াশ করে দেন, এগুলাকে আমি ড্রাই আউট করে নিচ্ছি, আমি কিচেন টাওয়াল দিয়ে ড্রাই আউট করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এখানে যেন কোনো পানি না থাকে, তাহলে কিন্তু স্টেক করার সময় কিন্তু এটা খুলে চলে আসবে। তো এখানে আমি স্টেকটাকে ম্যারিনেট করার জন্য সস নিচ্ছি, এখানে আমি সয়া সস নিচ্ছি আর হচ্ছে গিয়ে ফিশ সস নিচ্ছি, যেটাকে বলে ফিশ সস। তো এটার আমি কোনো পরিমাণ বলছি না, কারণ আপনারা আপনাদের আন্দাজ মতোই করে নেবেন, ফিশের আন্দাজে করে নেবেন আর কি। আর এখানে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, আমি একটু ব্ল্যাক পেপারটাকে ক্রাশ করে দিচ্ছি আর কি। আমি এখানে একটু লবণ ইউজ করছি, আপনারা চাইলে লবণটা নাও দিতে পারেন বা একটু সামান্য পরিমাণে ইউজ করবেন, এটা আসলে যেহেতু সসগুলোর মধ্যে অলরেডি সল্ট থাকে, সো কেয়ারফুলি ইউজ করতে হবে আর কি। তার সাথে আমি এখানে লেমন ইউজ করছি, আমি এখানে পুরো একটা লেমনই ইউজ করছি। তো লেবুটা ইউজ করার পরে আর কি আমি একসাথে সবগুলোকে মিক্স করে নিয়েছি, এখানে আর কোনো মশলা দেওয়ার কোনোই প্রয়োজন নেই, এটা এভাবেই খেতে মজা আর কি। তো এখানে আমি ফিশগুলোকে সসের মধ্যে একটু একটু করে ডিপ করে নিচ্ছি, আর পরে একসাথে ম্যারিনেট করে সবগুলো আর কি আধা ঘন্টার জন্য আমি রেখে দিব। আপনার চাইলে রাখতেও পারেন, না রাখলেও কোনো সমস্যা নেই। তো আমি আর কি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে একটা পাশে রেখে দিব আর কি। তো ওই ফিশটার সাথে খাওয়ার জন্য, ফিশ স্টেকের সাথে আমি এখানে কর্ন ইউজ করছি, আমরা কর্ন খাবো সাথে। তো কর্নটাকে আমি, আমার আসলে আগে যে টোস্টার ওভেনটা ছিল আমি আগে ওখানেই করতাম, এখন যেহেতু আমার টোস্টার ওভেনটা নষ্ট হয়ে গিয়েছে আমি চুলাতেই করছি আর কি। আর সাথে এখানে আমি ব্রোকলি করছি, ব্রোকলিটাকে আমি একটু লবণ দিয়ে হালকা একটু ভাপিয়ে নিয়েছি। তো এখন আমি একটা গ্রিল প্যান চুলায় বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সামান্য পরিমাণ একটু তেল দিব, তেলটাকে দিয়ে একটু গরম হওয়ার পরে আমি ফিশগুলো এখানে দিয়ে দিব। তো ফিশগুলো দেওয়ার প্রথম 1 মিনিট কিন্তু চুলার আঁচটা কিন্তু একটু বেশি থাকবে, যেহেতু আমি গ্রিল প্যানে করছি, তো আর কি গ্রিলের যেই স্টেপটা থাকে ওটা যেন ফিশের গায়ে একটু বোঝা যায়, সেজন্য আর কি আমি 1 মিনিট চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। তো চুলার আঁচটা 1 মিনিট পরে, কিন্তু আবার আমি যখন 1 মিনিট পরে ফিশটাকে উল্টে দিব, দেন আবার চুলার আঁচটাকে একদম কমিয়ে দিব, মানে মিডিয়াম হাইয়ের মাঝামাঝিতে রাখবো আর কি। অলরেডি 1 মিনিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন 1 মিনিট পরে আমি ফিশটাকে উল্টে দিয়েছি, আর কি সুন্দর একটা কালার এসেছে। আর মানে স্টেকের যে মানে গ্রিল প্যানের যে স্টেপটা আছে ওইটা মানে পুরাই বোঝা যাচ্ছে। তো এই 1 মিনিট পরে আমি আর চুলার আঁচটাকে আর কি মিডিয়াম অ্যান্ড হায়ার মাঝামাঝিতে করে দিব, করে আমি 5 মিনিটের জন্য এই পাশটা ভাজবো, মানে যে পাশটা আমি উল্টে দিয়েছিলাম ওই পাশটা আমি 5 মিনিটের জন্য ভাজবো, আর এরপরের পাশটা আবার 5 মিনিটের জন্য ভাজবো। তো টোটাল হচ্ছে গিয়ে 5 মিনিট 5 মিনিট করে 10 মিনিট ভাজবো। ভাজার পরে এই যে ফিশের যে সাইডটা আছে, যাদের ফিশটা একদম মানে পাতলা থাকবে তাদের হয়তো দরকার হবে না, যেহেতু আমার ফিশটা একটু মোটা মানে ঠিক আর কি, তো যে দ্যাটস ওয়াই আর কি আমাকে এটা করতে হচ্ছে। আর যে সাইডটা আছে ওইটা আমি 1 মিনিট 1 মিনিট করে দুইটা পাশ ভাজবো, টোটাল হচ্ছে গিয়ে 12 মিনিটের মতো আমার লাগবে এই ফিশটা হতে। স্যামন ফিশ কিন্তু এর চাইতে বেশি লাগে না, আর ফিশ টাইপের এসব আইটেমগুলো কিন্তু খুব ইজিলি হয়ে যায় চুলার মধ্যে, এগুলো এত বেশি সময় লাগে না। তো যাই হোক, আমি কিন্তু ফিশ নামিয়ে নিয়েছি, এরপরে আমি যে আদার্স আমার আরও দুইটা ফিশ ম্যারিনেট করা ছিল ওগুলাও আমি বসিয়ে দিয়েছি চুলায়। তো এখানে আমার কর্নগুলো হয়ে গিয়েছে, আমি এখন কর্নের গায়ে আর কি বাটার বাটা দিয়ে দিচ্ছি। কর্নটা আসলে আমার কাছে চুলারটা খেতে এত বেশি ভালো লাগে না, আমি যেটা টোস্টার ওভেনে করতাম সেটা আমার খুব বেশি মজা লাগতো, চুলারটা মানে খুব একটু বেশি টেস্টি হয় না। তো আমি হয়তো রিসেন্টলি কেনা হবে আমার হয়তো বা টোস্টার ওভেনটা, তো এখন আর কি করা। যাই হোক, ওটার ভিতরে আমি বাটার দেওয়ার পর এখানে আমি ব্রোকলিটা যে সিদ্ধ করে রেখেছিলাম ওইটাকে আমি যেই প্যানের মধ্যে আর কি ফিশটা গ্রিল করেছিলাম ওই একই প্যানের মধ্যে ব্রোকলিটাকেও আমি আর কি গ্রিল মানে সর্টে করে নিচ্ছি, জাস্ট একটু ব্ল্যাক পেপার আর একটু সল্ট দিয়েছিলাম। এই
অলরেডি আমার কিন্তু প্ল্যাটার কিন্তু রেডি হয়ে গিয়েছে, এটাই আমার ডিনার প্ল্যাটার। সাথে আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম বাচ্চাদের জন্য, যেহেতু বাচ্চারা আছে টেবিলে। তো আমি তো ব্রোকলি খাই না, আমার জন্য আমি আবার গ্রিন বিন করেছিলাম, সেটা রেকর্ড করা হয়নি। তো এখানে আর কি দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, আর মানে অসাধারণ খেতে, সবাই তো খুবই প্রশংসা করেছে, খুবই ভালো। আমি এটা অনেক আগে অনেকবারই করেছি, অনেক আগে থেকে আমার এই খাওয়াটা খাওয়া হয়, আমার বাচ্চারাও খুব পছন্দ করে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া সবাই শেষ করলাম, বাচ্চাদেরকে এখন আমি শুইয়ে দিব, কারণ কালকে স্কুল আছে। তো এখানে ফাতিহা ও টয়গুলা ক্লিন করছিল, মাঝে মাঝে ওকে দিয়ে করাই, কারণ বাচ্চারা তো শিখতে হবে, না হলে এখানে আর কে বা করবে। তো যাই হোক, আমার ব্লগটি আমি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।